আমাদের প্রজেক্টে কি থাকবে আমরা প্রথমে দেখি। এখানে হেডার আছে, ডেফিনিশন আছে, এখানে একটা হেডিং আছে, এখানে স্লাইডার আছে, এখানে আমাদের কন্টেন্ট আছে, সিঙ্গেল কন্টেন্ট, এখানে আমাদের বটম কন্টেন্ট আছে, আর এখানে আমাদের বটম ফুটার আছে, এখানে ফুটার আছে। তো এই তো চলুন শুরু করা যাক। আমি যেখানে আমার ওয়েবসাইটের কাজগুলো করতে চাই, তো সেখানে আমি একটা ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারের নাম দেবো বন্ধুরা অর্কিড। ওকে, আমরা অর্কিড দিব। অর্কিড ওয়ার্ক আইটি হবে, যাই হোক ওয়ার্ক আইটি দিলাম। দেন আমরা ওয়ার্ক আইটির ভিতরে আমাদের কি কি লাগবে, আমাদের আগে একটা ইন্ডেক্স ফাইল লাগবে। আমরা এখানে লিখব ইন্ডেক্স ডট html। এখন এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব। এখন আমাদের যে ইন্ডেক্স ডট html ফাইলটা আছে, এটা আমরা আমাদের যে কোনো টেক্সট এডিটর দিয়ে ওপেন করব। তো আমি কোডিং এর জন্য আমার নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করি। আপনারা চাইলে নোটপ্যাড ইউজ করতে পারেন, অথবা অন্য যে কোনো একটা টেক্সট এডিটর ইউজ করতে পারেন। তো আমি ওপেন করতেছি। এখন আমাদের HTML লেখার ক্ষেত্রে যে ডিফল্ট যে কোডগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে নেব। তো প্রথমে আমি লিখব ডক টাইপ HTML। এখানে আমরা আবার শুরু করব HTML। এখন আমাদের HTML এর ভিতরে কি থাকবে, হেড থাকবে। হেড এর ভিতরে আমাদের টাইটেল থাকবে। টাইটেলের ভিতরে কি থাকবে, টাইটেলের ভিতরে আমাদের যেখানকার যে অর্ক আইটি বোল্ড 2, এটা আমরা ওখানে লিখে দেব। তো এখানে আমরা লিখি ওয়ার্ক আইটি। এখন আমরা আরেকটা ট্যাগ নেব বডি। তো আমাদের বডির ভিতরে কি কি আছে একটু খেয়াল করি। এখানে আমরা যা দেখতে পাচ্ছি সবগুলো আমাদের বডির ভিতরে আছে। তো প্রথমে আমরা পুরো সেকশনটাকে, ফুল বডিটাকে আমরা একটা সেকশনের ভিতরে নেব, একটা ডিভের ভিতরে নেব। তারপরে আমরা এখান থেকে এতটুকু একটা সেকশনে নেব, একটা ডিভের ভিতরে টপ সেকশন, মেইন সেকশন। আমরা এখান থেকে এতটুকু রাখবো মেইন সেকশন, এখান থেকে রাখবো বটম সেকশন, এখান থেকে ফুটার। ওকে, তাহলে আমরা টপ সেকশনটা করি। তো এখানে আমরা লিখব ডেভ ক্লাস
top section. Top section. এখন আমাদের আর কি আছে? এখান থেকে আর আমাদের আছে ওকে, এখানে আমরা মেইন সেকশন নেই বা কন্টেন্ট সেকশন, ওকে আমাদের মেইন সেকশন নেই, টপ সেকশনের নিচে, আমাদের টপ সেকশনের নিচে ডিপ ক্লাস, আমাদের এটার নাম হবে মেইন সেকশন, মেইন সেকশন। এখন আমাদের এখানে থাকবে বটম সেকশন। ওকে, আমরা এখানে আরেকটা সেকশন নিব আমাদের মেইন সেকশনের নিচে, ডিপ ক্লাস, এটার নাম দেবো আমরা বটম সেকশন। বটম সেকশন নাও আমাদের একেবারে নিচের দিকে যে সেকশনটা আছে আমাদের কপিরাইট সেকশনটা, এটাকে আমরা কপিরাইট সেকশন দিতে পারি অথবা ফুটার সেকশন, এটাকে আমরা ফুটার সেকশন দিই, ডিপ ক্লাস। শেষ করে দিলাম, এখন লিখলাম ফুটার সেকশন। তো এই প্রথম আমাদের যে ওয়েবসাইটটা আছে পুরোটাকে আমরা ভাগ করে নিলাম সেকশন ওয়াইজ। তো আমরা কাজ শুরু করবো আমাদের টপ সেকশন থেকে, আমাদের টপ সেকশন থেকে, আমাদের টপ সেকশন আমরা মনে করি এতটুকু। ওকে, আমাদের টপ সেকশনের ভিতরে কি কি আছে আমরা আরো কয়েকটা সেকশন করি। তো ওকে, আমরা এখান থেকে এতটুকু নাম দেব হেড সেকশন, এখান থেকে দেব মেনু সেকশন বা ন্যাপ সেকশন। তো আমরা এখানে আরো দুটো ভাগ করি, ডিপ ক্লাস শেষ করলাম, এখানে আমরা নেব হেড সেকশন। আমাদের আরেকটা সেকশন হবে ডিপ ক্লাস, এখানে আমরা লিখব ম্যাপ সেকশন। ওকে, আমরা দুইটা ভাগ করে নিলাম। তো ম্যাপ সেকশন আমরা নিলাম, এখন আমরা হেড সেকশনের কাজটা করব। তো হেড সেকশনের ভিতরে কি কি আছে বন্ধুরা? হেড সেকশনের এখানে আমাদের বাম পাশে আছে আমাদের টাইটেল আছে বা লোগো আছে, এখানে আমাদের একটা স্লোগান আছে, ডান পাশে আমাদের একটা সার্চ বক্স আছে। তো আমরা এখান থেকে আরো দুটো ভাগ করে নিই, আমাদের বাম পাশে একটা ডিভিশন নিব আর ডান পাশে সার্চ বক্সের জন্য আর একটা ডিভিশন নিব। তো আমাদের হেড সেকশনের ভিতরে আমরা আরো দুটো ভাগ করব, ডিপ ক্লাস, আমরা এখানে দিব লোগো সেকশন, লোগো সেকশন। আর আমার ডান পাশে আছে সার্চ বক্স, তো এখানে আমি দিব আরেকটা সেকশন ডিপ ক্লাস, সার্চ সেকশন। ওকে, আমরা সবগুলোকে সেকশন ওয়াইজ ভাগ করবো বন্ধুরা। তো
আমরা দেখি আমাদের লো সেকশনের ভিতরে কি আছে। আমাদের লো সেকশনের ভিতরে প্রথমে একটা আমাদের এনকোড ট্যাগ আছে, H1 হেডিং আছে, আর তারপরে আমাদের আরেকটা স্লোগান আছে যেটা আমরা পি ট্যাগের ভিতরে দেবো বা H2 এর ভিতরে নিতে পারি। তো বন্ধুরা, এখানে আমরা আরো দুইটা ভাগ করতে পারি আমাদের লোগো সেকশনের ভিতরে, টাইটেল সাব টাইটেল। তো আমি করে ফেলি, আমাদের লোগো সেকশনের ভিতরে ডেট ক্লাস এখানে দিব টাইটেল সেকশন, আর একটা ডিভিশন নিব ডিভ ক্লাস স্লোগান, সেকশন। তো করা হয়ে গেছে, এখন আমরা আমাদের কন্টেন্ট গুলো ইনপুট করব। তো এখানে কি আছে বন্ধুরা, এখানে আমাদের একটা H1 আছে, H1 ট্যাগ আছে। তো আমরা H1 ট্যাগ বা হেডিং ট্যাগ আছে, আমরা হেডিং ট্যাগটা নিয়ে নিই। আমাদের টাইটেল সেকশনের ভিতরে একটা H1 আছে, এখন আপনারা খেয়াল করুন এখানে কিন্তু একটা লিঙ্ক আছে। তো লিঙ্ক করার জন্য আমাদের এখানে অ্যাঙ্করটাকে ইউজ করতে হবে। তো এখানে আমি লিখলাম AHREF এখন এখানে আমি দিলাম, যেহেতু আমার এটা হোম পেজ হবে, তো এখানে আমি লিখলাম index.html। এখন আমার এখানে কি থাকবে, এখানে আমাদের টাইটেলটা থাকবে ওয়ার্ক আইটি v.2। তো আমি এখন লিখব ওয়ার্ক আইটি এতটুকুই। এখন আমাদের যে স্লোগান সেকশনটা আছে, আমাদের স্লোগান সেকশনটা, এই সেকশনের ভিতরে আমরা টাইটেল দিচ্ছি, এখন স্লোগানটা আমরা দিয়ে দিই। তো স্লোগানটার ভিতরে কি আছে, আমাদের যা লেখা আছে লেখাটা কপি করলাম। এটা বন্ধুরা আমরা H2 এর ভিতরে নিব অথবা H3 দিতে পারি। এখানে আমরা H3 নিব, হেডিং 3, এটার ভিতরে আমরা টেক্সটটা দিয়ে দেব। ওকে, এখন আমাদের লো সেকশন কমপ্লিট। এখন আমাদের সার সেকশনে কাজ করতে হবে। তো আমাদের এটা তো কমপ্লিট, এখন আমরা সার সেকশনে কাজ করবো বা সার্চ বক্সটার কাজ করবো। তো এটা করার জন্য, তো এখন আমরা সার্চ সেকশনে কাজ করবো। তো সার্চ সেকশনে কাজ করার জন্য আমরা এখানে শুরু করবো ইনপুট, দিয়ে আমরা ইনপুট শেষ করবো। এখন আমরা এখানে লিখব ইনপুট টাইপ, টেক্সট। আমরা এখানে লিখব ইনপুট টাইপ টেক্সট।
ওকে আমরা এখানে সেভ করি। তো দেখি বন্ধুরা আমাদের সার্চ বক্সটা আসে কি না। তো আমরা এখান থেকে এটা ডাবল ক্লিক করে ওপেন করবো। আমাদের সার্চ বক্সটা আসছে এখন। তো এখানে আমার একটা সাবমিট বাটন হবে, এখানে আমরা লিখব ইনপুট টাইপ ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে লিখব সাবমিট। ওকে সাবমিট লিখে এখানে আমরা একটা অ্যাট্রিবিউট নিব ভ্যালু। এখন আমরা ভ্যালুটা দিব সোর্স আমাদের টেক্সট বক্সের ভিতরে, এটাকে আমরা এন্ড করে দিই এন্ড করার জন্য ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন। এখন আমরা যে ইনপুট টাইপ টেক্সট আছে এটার পরে আমরা আরেকটা ভ্যালু যুক্ত করব, ভ্যালু এখানে আমরা লিখব সোর্স এনিথিং। হয়ে আমরা এখন সেভ করি, সেভ করে রিলোড দিই। ওকে দেখতে পাচ্ছেন আমার সার্চ বক্সটা বা সার্চ সেকশনটা আমার কমপ্লিট। তো আরেকটা জিনিস, আমার উপরের দিকে আমার যে হিট সেকশনের সবার উপরে একটা দাগ আছে, বর্ডার আছে, টপ বর্ডার, এটা আমরা চাইলে এখন দিয়ে দিতে পারি বা আমরা সিএসএস দিয়ে করতে পারি। ফাইন থাক, আমরা সিএসএস দিয়ে করব। তো এখন আমরা ম্যাপ সেকশনে কাজ করব, আমাদের মেন সেকশনে কাজ করব। তো মেন সেকশনটা কোথায়? ম্যাপ সেকশনটা আমাদের এখানে। ওকে আমাদের টপ সেকশন যেহেতু শেষ, সরি আমাদের টপ সেকশনের ভিতরেই আমাদের ম্যাপ সেকশন। তো ম্যাপ সেকশনের ভিতরে আমাদের কি কি আছে? ম্যাপ সেকশনের ভিতরে আমাদের হোম, স্টাইল, ওয়েট, ড্রপ ডাউন, গ্যালারি, পোর্টফোলিও লিঙ্ক, এগুলো সব একটা লিঙ্ক। তো চলো শুরু করি, আমরা এখানে লিস্ট করব। লিস্ট কিভাবে করতে হয়, লিস্ট নিয়ে বিস্তারিত আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো আমি লিস্ট করতেছি, এখানে লিখব ইউএল। ইউএল এর ভিতরে আমরা লিখব লিস্ট অ্যালাই। তো অ্যালাই এর ভিতরে বন্ধুরা আমার একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, এখানে লিখব এ এইচ ও ভি এফ। যেহেতু আমাদের প্রত্যেকটা লিঙ্ক যুক্ত হবে, তো এটাকে শেষ করলাম। দেখি আমার কয়টা লাগবে আমার লিঙ্ক। তো আপাতত আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি, যেহেতু আমার কোনো পেজ নেই। তো এখানে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ওকে আটটা না আমরা পাঁচটা করি। তো পাঁচটা করার জন্য আমি কপি করব কন্ট্রোল ভি দিয়ে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে আমি পাঁচটা লিস্ট নিছি। প্রথমে আমি এখানে লিখব হোম, এখানে লিখব অ্যাবাউট, এখানে লিখব প্রজেক্ট, প্রজেক্টস, এখানে লিখব কন্ট্যাক্ট, এখানে লিখব
ব্লক। তো এখন এটাকে সেভ করি, সেভ করে রিলোড দিই, দেখি ওকে আমাদের ম্যাপ সেকশনটা চলে এসেছে। এখন আমাদের টপ সেকশনের কাজ শেষ, এখন আমরা আমাদের যে মেইন কন্টেন্ট সেকশনটা আছে কন্টেন্ট সেকশনের কাজ করব। তো আমাদের কন্টেন্ট সেকশনের ভিতরে যেহেতু আমরা ম্যাপ সেকশনের পর থেকে একেবারে বটম পর্যন্ত আমরা নিয়েছিলাম, তো এখানে আমরা আরো কয়েকটা ভাগ করতে পারি। আমরা এখান থেকে এতটুকু আমরা একটা ভাগ করব, স্লাইডার সেকশন, এখান থেকে আমরা দিব সিঙ্গেল কন্টেন্ট, এখান থেকে দিব আমরা সিঙ্গেল লিস্ট। ওকে, আমরা এখান থেকে স্লাইডার সেকশনটা নিই বা ব্যানার সেকশন দিতে পারি। আমাদের টপ সেকশনের কাজ শেষ, আমরা টপ সেকশনটাকে বন্ধ করে রাখলাম। এখন আমরা আমাদের মেইন সেকশনের কাজ করব। তো আমাদের মেইন সেকশনের ভিতরে আমরা কয়টা ভাগ করি, আমাদের মেইন সেকশনের ভিতরে ব্যানার সেকশন দিব সবার উপরে। প্রথমে আমরা এখানে লিখব ডিভ ক্লাস ব্যানার সেকশন। ওকে, ব্যানার সেকশন দিলাম। তারপরে আমরা কি করব, ব্যানার সেকশন আমরা এখান থেকে দিলাম, ব্যানার সেকশনের পরে আমাদের মেইন কন্টেন্ট দিলাম, মেইন কন্টেন্ট টুকরো আমরা মেইন কন্টেন্ট রাখলাম। ডিভ ক্লাস এটার নাম দেব আমরা মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট। ওকে, দেন আমরা এখান থেকে দিব আমাদের বটম কন্টেন্ট। ওকে, আমরা এখান থেকে আরেকটা কন্ট্রিবিউশন নিব, এখানে লিখব ডিভ প্লাস, এখানে লিখব বটম, বটম কন্টেন্ট। তো আমাদের মেইন কন্টেন্ট টুকা, মেইন সেকশন টুকা পুরোটা আলাদা করা শেষ, আমরা এখন আমাদের ব্যানার সেকশন নিয়ে কাজ করব। তো প্রথমেই আমাদের ব্যানার সেকশনে সবার উপরে কি আছে, আমাদের এখানে, আমাদের এখানে একটা হেডিং আছে। তো হেডিংটা আমরা আগে করি, হেডিংটাকে কপি করলাম, এখানে আমরা এইচ টুর ভিতরে নেব বন্ধুরা। তো আমাদের যে ব্যানার সেকশনটা আছে, ব্যানার সেকশনের ভিতরে, ব্যানার সেকশনের ভিতরে আমরা প্রথমে একটা এইচ টু নিব। এইচ টুর ভিতরে বন্ধুরা আমার যে টেক্সটটা আছে সেটা আমি এখানে দিয়ে দেব। ওকে, এখন আমাদের ব্যানার সেকশনের ভিতরে এইচ ওয়ান দিলাম, দেন আমাদের কি আছে দেখি, এখানে খেয়াল করুন আমাদের বাম পাশে ইমেজ স্লাইড হচ্ছে আর ডান পাশে আমাদের টেক্সট আছে। তো আমরা চাইলে এখানে আর দুইটা ভাগ করে নিতে পারি, এতটুকু আমরা ব্যানার, ব্যানার স্লাইড, লেফট ব্যানার, রাইট ব্যানার টেক্সট। ওকে, আমরা এখান থেকে ভাগ করে নেব। তো এখানে আমি লিখতেছি ডিভ ক্লাস, এখানে লিখব লেফট
banner. Okay. Now, এখানে আমরা একটা ডিভিশন নিব যে ক্লাস ওয়ালেট ব্যানার টেক্সট. ওকে, তো বন্ধুরা আমরা আমাদের লেফট ব্যানারের কাজ করবো এখন. তো লেফট ব্যানারের কাজ করার জন্য বন্ধুরা এখানে আমাদের কি আছে, একটা ফটো আছে, তো ইমেজ. তো ইমেজটাকে শো করার জন্য কি করতে হয়, ইমেজ কীভাবে ওয়েবসাইটে শো করা হয়, এই নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা দেখতে পারেন. তো আমাদের লেফট ব্যানারের ভিতরে আমি এখানে লিখব IMG, then আমি এটাকে ইন করে দিব. এখন এখানে আমি লিখব SRC equal inverted comma, then আমি এখান থেকে LT দিতে পারি অথবা টাইটেল দিতে পারি. তো SRC, তো ইমেজ SRC আমাদের সোর্স লিঙ্কটা এখানে দেখাই দিতে হবে, আমাদের ইমেজটা কোথায় থেকে লোড হবে. তো যেহেতু আমাদের কোনো ইমেজ নাই, তো আগে ইমেজের ব্যবস্থা করি. তো বন্ধুরা এখানে যে ইমেজটা আছে আমরা সেম ইমেজটা নিব. তো এটা নেওয়ার জন্য একটা স্ক্রিনশট নিব. তো এটাকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দেব ইমেজেস. ওকে, ইমেজেসের ভিতরে আমি আমার যে ফটোটা সেটাকে আমি সেভ করব, ফটোটার নাম দেব ব্যানার. ওকে, ব্যানার ইমেজ IMG দিয়ে আমি এটাকে সেভ করব. তো আমি অন্য পেড়ে চলে গেলাম. তো বন্ধুরা এখানে আমার এখন ইমেজের ফাইলটার লোকেশনটা দেখাই দিতে হবে. তো এটার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, কোথায় বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এটার ভিতরে ব্যানার ইমেজ নামে একটা ইমেজ আছে. তো আমাদের প্রথমে ইমেজটাকে, ইমেজের যে ডিরেক্টরি এটাকে কপি করতে হবে. কপি করে এখানে দিয়ে দিতে হবে, যে এখানে ফোল্ডার বোঝানোর জন্য আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, দেন আমাদের ইমেজের লিঙ্কটা দিতে হবে এখানে, ইমেজের নামটা. আমরা এই এটাকে এনে নিয়ে যাবো, এক্সটেনশন সহ আমরা পুরোটা কপি করব. কপি করে এখান থেকে আমরা এখান থেকে পেস্ট করে দেব. এখন এটাকে আমরা সেভ করে দেব. তো হয়ে গেল আমাদের ব্যানারের কাজ, ব্যানারের প্রথম ইমেজটা. এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের যতগুলো ইমেজ আছে সবগুলোকে দিয়ে দিব. তো আপাতত আমরা সিঙ্গেল ইমেজ রাখতেছি. দেন আমাদের যে রাইট ব্যানার টেক্সটটা আছে সেগুলোর কাজ করতে হবে. তো আমাদের রাইট সাইডে কি আছে বন্ধুরা, এই জিনিস খেয়াল করুন, আমাদের এখানে একটা হেডিং আছে, দেন আমাদের এখানে কিছু প্যারাগ্রাফ কি ট্যাগ আছে, কিছু টেক্সট আছে, আর নিচের দিকে আমাদের একটা এ আছে বা অ্যানকার ট্যাগ আছে, লিঙ্ক আছে. তো আমরা প্রথমে
এটার কাজ করি। তো এটাকে কপি করলাম, কপি করে আমাদের রাইট সাইডের টেক্সটের ভিতরে আমরা এখানে একটা H3 নিব বন্ধুরা। H3-এর ভিতরে আমার যে টেক্সট আছে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে এখন আমাদের রাইট সাইডের কি আছে, আমাদের রাইট সাইডে পি ট্যাগ আছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু স্পেস নেওয়া হয়েছে তো এখানে আমরা দুইটা পি নিব। কপি কপি করে আমি আমার রাইট সাইডে H3 করে এখানে একটা পি ট্যাগ নিব। তো পি ট্যাগের ভিতরে আমি আমার টেক্সটটা কপি করব। তো বন্ধুরা এখানে আমার একটা স্পেসের দরকার, ব্রেক করার দরকার, লাইন ব্রেক। তো এই জন্য আমি এখানে একটা লাইন ব্রেক দিব। তো লাইন ব্রেক করার পরে বন্ধুরা দেখুন আমার এখানে আর কিছু টেক্সট আছে, এগুলোকেও কপি করব। কপি করে আমাদের এখানে আরেকটা পি ট্যাগের ভিতরে দিয়ে দেব। তো এই তো আমাদের যে রাইট ব্যানার টেক্সট আছে এটার ভিতরে একটা H3 পি। এখন নিচের দিকে আমাদের কি আছে দেখি, আমাদের নিচের দিকে একটা লিঙ্ক আছে ভিউ দিস প্রজেক্ট। তো আমরা এখানে একটা লিঙ্ক নিয়ে ফেলি। লিঙ্ক নেওয়ার জন্য আমরা এখানে HREF এখানে আমরা একটা লিঙ্ক দেখাই দেবো, যেহেতু আমাদের কোনো লিঙ্ক নেই। সো আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের লিখে থাকবে ভিউ দিস প্রজেক্ট। তো আমি ভিউ দিস প্রজেক্টটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। নাও আমাদের ব্যানার সেকশন ইজ রেডি, আমাদের ব্যানার সেকশন রেডি। তো আমরা ব্যানার সেকশনটাকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের যে মেইন কন্টেন্ট আছে মেইন কন্টেন্টটা কাজ করতে হবে। তো আমাদের যে মেইন কন্টেন্ট এখানে বন্ধুরা খেয়াল করুন, আমাদের মেইন কন্টেন্টটা পুরোটা একটা ডিপ। এই ডিপের ভিতরে আমাদের আরো কয়েকটা ডিপ করতে হবে বা ডিভিশন ভাগ করতে হবে। এখানে সিঙ্গেল একটা ডিপ, দুটা ডিপ, তিনটা ডিপ, চারটা ডিপ। তো আমরা একটা করে আগে শুরু করি। এখানে আমরা সিঙ্গেল মেইন কন্টেন্ট দিব। তো আমাদের যে মেইন কন্টেন্ট আছে মেইন কন্টেন্টের ভিতরে এখানে আমরা লিখব ডিপ ক্লাস সিঙ্গেল কন্টেন্ট। ওকে, আমরা সিঙ্গেল কন্টেন্টের ভিতরে বন্ধুরা সিঙ্গেল কন্টেন্টের ভিতরে আমাদের উপরে কি একটা লিঙ্ক আছে। তো আমরা লিঙ্কটি দিয়ে নিই। তো এখানে আমরা যেহেতু হিডিং টাইপের লিঙ্ক হবে তো আমরা এখান থেকে একটা H3-4 নিতে পারি, লিঙ্ক 4। ওকে, এখন আমরা এখানে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা দিব। তো লিঙ্ক দেওয়ার জন্য HREF তাহলে এখান থেকে আমি আমার লিঙ্ক লোকেশনটা হ্যাশট্যাগ দিচ্ছি। এখানে আমার লিঙ্কের ভিতরে কি লেখা আছে
এই লিঙ্কটা আমরা এটাকে কপি করলাম, লিঙ্ক টেক্সটটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের এইচ ফোর বা একটা হেডিং এলো, হেডিংয়ের নিচে কী আছে বাম পাশে একটা আমাদের একটা ইমেজ আছে আর কিছু টেক্সট আছে। তো আমরা একটা ইমেজ দিই, ইমেজ দেওয়ার জন্য এখানে লিখব IMG SRC equal invited comma then শেষ। এখন আমাদের ইমেজের লিঙ্কটা দেখাই দিতে হবে, লিঙ্ক লোকেশনটা। তো এটা দেখানোর জন্য আমাদের যেহেতু কোনো ইমেজ নাই, আমরা ইমেজটাকে আগে আনি। ইমেজটাকে আনার জন্য এখান থেকে স্ক্রিনশট নেব, আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে আমরা স্ক্রিনশট দেব। স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেজের ভিতরে ইমেজেসের ভিতরে এটা আমি নাম দেব সিঙ্গেল IMG। এটাকে সেভ করে দিলাম। এখন আমরা এখানে লিখব আমাদের ফোল্ডারের নামটা, আমাদের ফোল্ডারের নামটা কি দেখি, আমাদের ফোল্ডারের নামটা আছে, এটা আমরা কপি করবো। বন্ধুরা এখানে কোনো ভুল হবে না, যার কারণে আপনারা কপি করবেন। এখানে ফোল্ডারের নামটা দিব, দেন একটা ব্যাকস্ল্যাশ দিব। এখন আমাদের ইমেজটা আছে, ইমেজটা এক্সটেনশন সহ আমাদের ফুল নেমটা দিতে হবে। তো এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, আমাদের ইমেজ। তো আমাদের ইমেজের পরে কি আছে, আমাদের ইমেজের পরে দেখি, আমাদের ইমেজের পরে পি টেগ আছে, কিছু পি আছে। তো সবগুলি কপি করি, কপি করে আমরা আমাদের পি এর ভিতরে দিয়ে দিই। পি আমরা এখানে পি এর ভিতরে দিয়ে দিলাম। ওকে, নাও আমাদের এটা কমপ্লিট। এখন বন্ধুরা এখন আমাদের একটা দুইটা তিনটা চারটা, চারটা কিন্তু সেম। তাহলে আমরা এটাকে কপি করে এই ফুল সিঙ্গেলটাকে কপি করে চারটা করে দিলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো আমি সিঙ্গেল যে কন্টেক্টটা আছে সিঙ্গেলটাকে চারটা করব। তো চারটা করার জন্য আমি পুরোটাকে মার্ক করব সিঙ্গেল কন্টেন্ট, দেন এখান থেকে কন্ট্রোল ডি 2 3 4 1 2 3 4 ওকে, আমি এখন থেকে সেভ করব। সেভ করে দেখি পেস্টটা রিলোড দিয়ে আমার এটা কেমন হয়েছে। হ্যাঁ, আমাদের 1 2 3 4 চারটা এসেছে। তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের মার্কআপটা প্রায় শেষ। তো আমরা এতটুকু চলে এসেছি, পরবর্তীতে আমরা শিখব আমাদের যে পরের সেকশনটা আছে, বটম সেকশন, বটম সেকশন, দেন আমাদের আছে ফটো সেকশন, ফটো সেকশনের কাজগুলো কীভাবে করব। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর কোনো প্রবলেম হলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।